আমার সোনা ঘুম থেকে উঠে এখন জানলাগুলো খুলে দিচ্ছে, দেখো আস্তে আস্তে খোলে যেন হাতে না লাগে। একটু আগেই ও ঘুম থেকে উঠলো। ওই জানলাটা খুব শক্ত, ওটা ওটা একটু একটু চাপদায়ক হলো, জানলাটা খুব শক্ত তো, মানে টাইট খুব আর কি, ও পারে না এটা। তাদের না তাদের না খুলে দাও। এই তো বা, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালোই আছি। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা মতো বাজে। সকালের কাজ বাজ সব করে নিয়েছি, এই মাত্র চা খেলাম, আর মেয়ে তো একটু আগে উঠলো, তো দাদাভাই চলে গেল দোকানে চাটা খেয়ে। আর আজকে 21 তারিখ, মা বাবা আজকে উত্তরি নেবে, তো ওরা সকালবেলা উঠে স্নান টান করে নতুন জামা কাপড় পরে ওরা চলে গিয়েছে, আমাদের এখানে ব্রাহ্মণবাড়ি আছে সেখানে গিয়ে উত্তরি নেবে, বাবা তারকনাথের নামে আর কি সন্ন্যাসী হবে, তো ওরা চলে গিয়েছে ওদের মতন। আর আজ থেকে আমাদের বাড়ি নিরামিষ পুরো। তো কী রান্নাবান্না করি সেটা তো তোমরা তোমাদের সব কিছুই দেখবে, দেখতে পাবে। তো চলো, আমার সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে মেয়ের জন্য বানালাম সুজি দুধ দিয়ে, আজকে আর কিছু দিলাম না, এমনি নর্মালি খাওয়াবো আজকে, যা গরম পড়েছে। এই ঘড়াটা আমার বিয়ের সময় বাবার বাড়ি থেকে দিয়েছিল ঠাম্মা, তো এই ঘড়াটা এখন বার করে রাখলাম বক্সখাট থেকে। মা বাবা যেহেতু এই কদিন আলাদা খাবে ওরা ওদের মতন, তাই সব বোতলে তো জল টল খাবে না, বোতল তো আর সেভাবে এ করা নেই, আলাদা করে রাখা নেই, তো এই ঘড়াতে জল এনে রাখবে মা, এর থেকে জল টল খাবে ওরা, তার জন্য বার করে রাখলাম। আসুক এসে মেজে তারপরে ওদের মতন ওরা রেখে দেবে, কটা দিন খাক। তো মা এই যে উত্তরি নিয়ে আসলো একটু আগে গেল, আর বাবা মনে হয় ফল টল আনতে গিয়েছে, ওরা তো দুপুরবেলা ফল করবে আর রাত্রেবেলা মালসা করে, তো মা এখন আলাদা চা করে খাচ্ছে নিরামিষেতে। আর এই শাড়িটা ঠাম্মা দিয়েছিল, এই গলায় উত্তরি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর আজকে আর এই উনুনটাই রান্না করলাম না, আজকে জোড়া এই পাইপের উনুনে রান্না করছি, ধোঁয়া ওই দিক থেকে বেরোচ্ছে। পাইপের উনুনে রান্না করলে কি হয়, কালি পড়ে না, হাঁড়ি করা মাছ দিয়ে গেলে যা অবস্থা হয় না, হাত টাত কালি কালি শুধু, আর এই তিন বেলা বাসন মাজতে হয় আমাকে, শুধু কালি আর কালি, হাত দুটো দেখার হাল থাকে না, তো ওই জন্য আর জোড়া উনুনে মানে পাইপের উনুনে রান্না করছি। আগে এটা জোড়া ছিল, তো মা এটা বুঝিয়ে দিয়েছে, জোড়া উনুনে আমার অভ্যেস নেই তো, সামলাতে পারবো না হয়তো, তাই একটাই করে দিয়েছে, কিন্তু পাইপ করে দিয়েছে। আর আজকে তো নিরামিষ রান্না হবে, এই দেখো আমার ভাতও ফুটে গিয়েছে, খুন্তিটা দিয়ে রাখলাম তাহলে উঠলবে না, এসবগুলো এখন আস্তে আস্তে বুঝি এই বুদ্ধিগুলো, যে খুন্তি দিয়ে রাখলে আর ভাতটা আর উঠলে পড়ে না। আর এই যে কেটে নিয়েছি আলু আর পটল, পটল ভাজা করবো, আলু ভাজা করবো, আর এই কুটোর মধ্যে ডাল আছে, ডাল করবো, আর একটু পাঁপড় ভাজা করবো, কোনো ব্যাস নিরামিষের আর কী করবো বলো, এসব দিয়েই খাওয়া হয়ে যাবে। তো মা বাবা চলে গেল ওরা বিক্রি করার জন্য, দুপুরে আবার এসে ওরা ফল টাল করবে, আবার রাত্রেবেলা মালসা করবে। আর এই রান্না করছি এটা আমি, তোমার দাদাভাই আর মেয়ে খাবো, তিনজনে খাবো, বিয়ের পরে এই 3-4 বছর ওরা উত্তরি নেয় নিচ্ছে আর কি, বিয়ের আগেও নিত, তো ওই আমিষ খাই না আমরা, নিরামিষই খাই, যেহেতু মানে শিব ঘুরতে গিয়েছে তো মা বাবা, বাড়িতে আর আমিষ টামিষ তুলি না। তো মেয়ের জন্মদিনটা হয়ে গেল, একদিকে ভালোই হয়েছে, তারপরে ওরা নিল। আবার আজকে আবার সকালবেলা দুধ এনে রেখেছি, আজকে আবার বৃহস্পতিবার, তো আমি এবার দুধ কলা দেবো মামানসাকে, তো এই সব দিক একা সামলাতে একটু কষ্টই হয়ে যাবে, আর যা রোদের তেজ প্রচণ্ড গরম লাগছে আর কি, মা থাকলে কি হয় টুকটাক রান্নাটা করে, বাদ বাকি সব আমিই করি, মা শুধু রান্নাটাই করে, এই
কষ্ট হয়ে যাবে একটু। আর সোনা এখন গাড়ি মুছছে, ওর গাড়িরও বার করে এখন মুছে টুছে নিয়ে তারপর চালাবে। হ্যাঁ ভালো করে মুছো, আমাদের নোংরা তো। সেই ছোটোবেলায় ওর বম্মা দিয়েছিল গাড়িটা, এখন অবধিও চালানো শিখলো না। তা এখন পটলগুলো ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রাখলাম। পটল ভাজা হয়ে গেলে তারপর আলু ভাজা করব, তারপর লাস্টে ডাল বসিয়ে মেয়েকে স্নান টান করাতে হবে। তা আলু ভাজাটাও হয়ে গিয়েছে আমার, ঘরে রেখে আসলাম। আর এখন ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মেয়েকে যাবো স্নান করাতে। তো এই যে সকালবেলা ফুল তুলে রেখেছিলাম, তুলসী পাতা, দূর্বা সব কিছু। আর এই যে সকালবেলা দুধও এনে রেখেছিলাম, পাথর বাটিতে দুধ কলা দেবো, বাটিটা মেজে রেখেছি। আর এই যে ফল, বাবা ওদের জন্য নিয়ে এসেছিলো, দুপুরবেলা ফল করবে তো তাই একটু দিয়েছে ঠাকুরকে, ভোগ দেবো। আর এই যে বাসনকুসন মেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট, ফল টল দিয়ে পুজো দিলাম খুব সুন্দর করে সাজিয়ে। আজকে আর মিষ্টি নেই। তো বিকেলবেলা একটু দুধ আনতে আসলাম, ওই বাড়িটাই দুধ আনতে আসি। আর মেয়ে এদিকে খেলা করছে ওদের সব, ওদের সাথে এইসব পাশের বাড়ির সব ছেলে মেয়ে এদের সাথে খেলা করছে। তো ওরা তো খেলাধুলো করছিলো ওখানে, বাড়ি এসে আবার শুনতে চললাম। সন্ধে চলে এখন বসে তরমুজ খাচ্ছি, বাবা এনেছে, ওরা দুপুরে ফল করেছে, আমাকে একটু দিল, মেয়েকেও দিয়েছে। এখন ওকে নিয়ে একটু পড়াতে বসবো, ওই যে ব্যাগ। তো আমি রুটি করে নিলাম এই মাত্র, রুটি করে একেবারে রেখে দিয়েছি। আর এখন ডালটা গরম করে নিচ্ছি, এই দেখো দুপুরের ডাল রয়েছে, তো সেই ডালটা গরম করে নিচ্ছি এখন একটু, নাহলে কত রাত্রে খাবো তা ঠিক নেই, নষ্ট হয়ে যায়। তো গরম করেছে খুব, ফ্রিজে রাখা হয়নি। আর মা আর বাবা তো ওরা তো এসব খাবে না, আমাদের তিনজনের জন্য রুটি করেছি। আর মা বাবা ওরা বাইরে ইট দিয়ে উনুন পেতে মালসা করছে, তোমাদের দেখাবো আমি। ডালটা গরম করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি, ওরা দুজন মালসা করছে, আতপ চাল আর আলু সেদ্ধ এইসব খাবে ওরা মালসার মধ্যে। আমাদেরও তো একটু দেবে প্রসাদ, দেয় প্রতি বছর অল্প করে প্রসাদ দেয় আমাদের। আর দুপুরবেলা ফল পড়েছিল। আর তোমার দাদাভাই এখনও বাড়ি আসেনি, কখন আসে দেখি। আর যা গরম পড়েছে না, রুটি করতে গেলে একদম পুরো স্নান করে যাই। এই দেখো বাবার মা এদিকে মালসা করছে, আমাদের যে তুলসী মঞ্চ আছে ওর পাশেই মালসাটা করছে। মা একেবারে বিকেলবেলা গোবর টোবর দিয়ে রেখেছিল আর কি, তো পাটকাঠি ছোটো ছোটো কাঠ এসব দিয়ে মালসা করছে দুজনে। তো রাত অনেক হয়েছে, আর রুটি করেছিলাম, আর দুপুরে ডাল ছিল, তারপর আলু ভাজা ছিল, ওসব দিয়ে খেয়েছি। আর মা বাবা একটু প্রসাদ দিয়েছিল, ওদের ওই যে আলু সেদ্ধ ভাত রান্না করেছিল, আতপ চালের ভাত, তো একটু প্রসাদ দিয়েছিল, সবাই মিলে ওসবই খেলাম। আর মেয়ে তো আজকে রুটিই খায়নি, সে ওই প্রসাদই খেয়েছে। আর আমি আর তোমার দাদাভাই রুটিও খেয়েছি, ওই প্রসাদও খেয়েছি অল্প করে। আর এখন অনেক রাতই, প্রায় অনেক রাত হয়েছে এখন। একটু শর্টস করলাম, রিলস বানালাম, এখন ভিডিওটা এডিটিং করাটা বাকি আছে, এডিটিং করে তারপরে শোবো। আর তোমার দাদাভাই মেয়ে ওরা সব ঘুমিয়ে পড়েছে, আমি একা জেগে আছি, ওরা ওদের ঘরে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আমার সারাদিনের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।